মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ভারত ইরানের মহাযুদ্ধের শুরুতে জরুরি বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানা গেছে ক্যাবিনেট কমিটির বৈঠকে মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে আলোচনা হয় যুদ্ধ পরিস্থিতির জেরে বাণিজ্য এবং তেল আমদানিতে কতখানি প্রভাব পড়বে তার জেরে দেশের অর্থনীতির সম্ভাব্য অবস্থা কেমন হতে পারে সে নিয়ে বিস্তারিত আলোচনা হয় বৈঠকে জরুরি বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এছাড়াও ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং অর্থমন্ত্রী নির্মলা সীতারামন পশ্চিম এশিয়ার পরিস্থিতি ক্রমে ভয়াবহ হয়ে উঠছে শুক্রবারের পর সংঘাত মারাত্মক আকার ধারণ করতে পারে মধ্যপ্রাচ্যের অশান্তি রাজ পড়তে পারে ভারতেও